এবং সামাজিক সংস্থাগুলোর প্রচেষ্টায় তিলোত্তমা আগরতলা শহর নাস্তিক থেকে আস্তিকের বাতাবরণে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পৌর নিগমের শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে শহরের বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে শারদ সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2022 সালের শারদ সম্মান প্রদান করে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ক্লাব এবং সামাজিক সংস্থাগুলোর যৌথ সহযোগিতায় আগরতলা পৌর নিগম এবং রাজ্য সরকারের উদ্যোগে তিলোত্তমা এই শহর আগরতলা দীর্ঘদিনের নাস্তিকের বাতাবরণ থেকে আস্তিকের বাতাবরণে আসতে পেরেছে। এর জন্য ক্লাব এবং সামাজিক সংগঠনগুলিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। সেই নাস্তিকের বাতাবরণ থেকে আমরা আস্তিকে আসতে পেরেছি, সেটা কিন্তু আপনাদের জন্য সম্ভব হয়েছে। তো আমরা এই আমরা তো আস্তিক ভগবানকে বিশ্বাস করুন, যারা বিশ্বাস করে না বা মেয়েকে চেহারা করে রাখে আসলে ভিতরে ভিতরে তারাও বিশ্বাস করে। তো সেই একটা দ্বিচারিতা যে একটা পরিবেশ, সেই পরিবেশ থেকে এখন বর্তমান সরকার এবং মিউনিসিপাল কর্পোরেশন যেভাবে কাজ করছে আপনাদের সবাইকে নিয়ে, আপনারা নিজেদেরকে নিজেরা চিনতে পারছেন না। এদিন আগরতলা শহরে সেরা প্রতিমা করায় শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থাকে পুরস্কৃত করা হয়। সেরা প্যান্ডেলের জন্য নেতাজি প্লে ফোরাম সেন্টার, সেরা আলোকসজ্জার জন্য ঐকতান যুব সংস্থা এবং সেরা থিমের জন্য পুরস্কার প্রদান করা হয় ছাত্রবন্ধু ক্লাবকে। এছাড়াও আগরতলা পৌর নিগম এলাকার 5টি জোনের বিভিন্ন ক্ষেত্রে 4টি করে ক্লাবকে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।